পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরবে জমে উঠছে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর সুপার শপগুলো। ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা, পাশাপাশি ক্রেতারা সংগ্রহ করছেন প্রয়োজনীয় পণ্য সামগ্রী। করোনাকালে ব্যবসায়ীরা ধরে রেখেছেন বহুদিনের চলমান রমজানের ডিসকাউন্ট প্রতিযোগিতা। এদিকে রমজান মাসে বাংলাদেশের বাজার স্থিতিশীল রাখার দাবি জানিয়েছেন সৌদি প্রবাসীরা। আমাদের জেদ্দা প্রতিনিধি সাইফুল রাজীবের রিপোর্ট, জানাবেন শাহরিয়ার রাজ। করোনার দ্বিতীয় ধাপে সৌদি আরবে বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যা। প্রতিরোধে রয়েছে সরকারের নানা বিধিনিষেধ। এরই মধ্যে দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। রমজানকে সামনে রেখে জমে উঠেছে নিত্য পণ্যের বাজারগুলো। সরকারি বিধিনিষেধের কারণে ক্রেতার সংখ্যা কিছুটা কম হলেও নিয়মকানুন মেনেই মার্কেটে দেখা যাচ্ছে ক্রেতা সমাগম, সংগ্রহ করছেন প্রয়োজনীয় পণ্য সামগ্রী। করোনায়ও ব্যবসায়ীরা ধরে রেখেছেন বহু দিনের ঐতিহ্য রমজান ডিসকাউন্ট, যা দেখে খুশি ক্রেতারা। আগে যেসব জিনিসের দাম অনেক বেশি ছিল, এখন সেগুলো রোজার কারণে ডিসকাউন্টে দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের দেশে যেটি হয় সেটা হচ্ছে রোজা আসলেই দেশে মানে জিনিসপত্রের দাম অনেক বেড়ে যায়। তো আমার একটাই রিকোয়েস্ট থাকবে যারা ব্যবসায়ীরা আছেন দেশে, যে আপনারা অন্তত রোজার সময় হলেও জিনিসপত্রের দাম একটু কম রাখবেন। প্রয়োজনীয় প্রায় সকল পণ্যে দেখা গেছে 10-50% পর্যন্ত ডিসকাউন্ট। বাজারের পণ্য মজুদও রয়েছে পর্যাপ্ত, ফলে বাড়তি পণ্য মজুদ করতে হচ্ছে না বলে জানান প্রবাসী বাংলাদেশিরা। সে রমজান উপলক্ষে কিছু এখানে কেনাকাটা করলাম, আর এখানে আমাদেরকে স্টক করার মতো কিছু করতে হয় না, কারণ প্রত্যেক রমজানে এখানে আমাদের দ্রব্যমূল্য খুবই কম এবং সেজন্য আমাদেরকে বাড়তি স্টক করার কোনো প্রয়োজন পড়ে না। অন্যদিকে অনেকেই বলছেন বাংলাদেশে রমজান মাসে পণ্যের মূল্য কয়েক গুণ বৃদ্ধি করা যেন ব্যবসায়ীদের নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে, তাই নিম্নবিত্ত ও মেহনতি মানুষের কথা ভেবে পণ্যের মূল্য ক্রেতাদের নাগালে রাখারও আহ্বান জানান তারা। আমরা আশা করব প্রবাসীদের তরফ থেকে যাতে সৌদি বাংলাদেশের ব্যবসায়ীরা সৌদি আরবের মতো প্রত্যেকটা জিনিসের দাম কমিয়ে রাখে এবং আমাদের গরিব মেহনতি মানুষরা যাতে সুন্দর মতো রোজা রাখতে পারে। করোনা মহামারীতে বাংলাদেশের ব্যবসায়ীরা সিন্ডিকেট না করে মানবিক বিবেচনায় বাজার স্বাভাবিক রাখবেন, এমন প্রত্যাশা সৌদি আরব প্রবাসীদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।